नमस्कार बंधुरा आन्नार संसार चैनल थेके आपनादेर स्वागत। आमी आबार फिरे आसलाम नतून एकटा रेसिपी निये। आजके आमी बानाबो पटल बाटा। पटल बाटार जन्य निएछि पटल, आर एई पटलगुलो देखछेन तो शुकिये गेछे, कारण कि एई शुकनो पटल तो तरकारी खावा जाय ना, तरकारी भालो हय ना। फ्रिजेर मध्ये जतई राखि ना केन एकटु बेशि दिन होले परे पटलगुलो किन्तु शुकिये जाय, सेई जन्य भाबलाम पटलगुलो तो फेले देवा जाए ना, तो ওই জন্য ভাবলাম যে পটলগুলো বাটি। তো পটলগুলো বাটার জন্য আমি প্রথমে পটলগুলোকে ধুইয়ে পরিষ্কার করে দুই সাইড এইভাবে কেটে নিয়েছি, শুধু দুটো সাইড কেটেছি আর কিছু কাটিনি। এবার এই পটলগুলোকে প্রথমে কুকারে সিটি মেরে নেব, তিন চারটে সিটি মেরে নেব কুকারে। দেখুন বন্ধুরা, পটলগুলো আমি কুকারে সিদ্ধ করে নিয়েছি, চারটা থেকে পাঁচটা সিটি মেরেছি আমি। এবার পটলের মধ্যে তো অনেকটাই জল থাকে, এই পটল থেকে আমি জলটাকে নিংড়িয়ে ফেলে দেব। এই যে পটলটাকে আমি এইভাবে নিংড়িয়ে নেব, পটলের মধ্যে কিন্তু এই দেখুন জল পড়ছে কিরকম, পটলের মধ্যে অনেকটাই জল থাকে। এইভাবে আমি সব পটলে জলগুলোকে নিংড়িয়ে ফেলে দেব। পটলগুলোকে চিপে জল ফেলে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি পটলগুলোকে একটা জারের মধ্যে। এবারে দিচ্ছি রসুন, আমি রসুন ছাড়িয়ে নিয়েছি এখানটায়, রসুনগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর কেউ যদি নিরামিষ খান তাহলে রসুনটা দেবেন না, রসুনটা বাদ দিয়ে দেবেন। এবারে দিচ্ছি কাঁচা লঙ্কা, এখানটায় আমি পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা আপনারা যে যেরকম খাবেন সেই অনুযায়ী দেবেন। আর দেবো একটুখানি চিনি, লবণটা আমি এখন দেবো না, লবণটা পরে দেবো। এইগুলোকে সব একসাথে পিষাই করে নেব। বন্ধুরা, পটলগুলোকে আমি এইভাবে পিষাই করে নিয়েছি। এবার পটলগুলোকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইর মধ্যে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা দিয়ে একটু ভাজা ভাজা করব। কালো জিরেটা আমার হয়ে গেছে, এবারে আমি যে পটলটাকে পিষাই করে রেখেছিলাম পটলটা আমি এর মধ্যে ঢেলে দেব। পটলটা দিয়ে দিয়েছি, এবার দেব হলুদ, হলুদ আর লবণ দেব। দিচ্ছি হলুদ আর দেবো লবণ। এইবারটা পটলটাকে ভালো করে নাড়াবো, গ্যাসের জোরটা মিডিয়াম দেবো। মিডিয়াম দিয়ে পটলটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না পটলটা শুকিয়ে যায়। পটলের তো জল আছে, জলটা যতক্ষণ না শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি পটলটাকে এইভাবে নাড়াচাড়া করবো। দেখুন বন্ধুরা কতটা শুকিয়ে গেছে, আরও শুকাবে। এইভাবে একটু টাইম নিয়ে পটলটাকে শুকাতে হবে। ক্রমাগত এটাকে নাড়তে হবে, তা না হলে পরে পটলটা কিন্তু নিচে লেগে যাবে। এইভাবে নাড়তে হবে। দেখুন একদমই এটা জল শুকিয়ে গেছে আর এক হয়ে গেছে আমার এটা।
কড়া থেকে দেখুন কেমন উঠে আসছে, এই দেখুন পটলটা হয়ে গেছে। এবার আমি পটলটাকে নামিয়ে নেব। দেখলেন তো বন্ধুরা পটল বাটা কি সুন্দর করলাম। আর এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর এই পটল বাটা কিন্তু গরম ভাতে খুবই ভালো লাগবে। গরম ভাতে পটল বাটাতে খেলে মনে হয় এক থালা ভাতই খাওয়া হয়ে যায়। তাহলে বন্ধুরা ভিডিও রেসিপিটা দেখে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আপনাদের কেমন লাগলো। ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবার সাথে শেয়ার করবেন। আর যদি নতুন বন্ধু হন তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করবেন, যাতে নতুন নতুন রেসিপির ভিডিও আপনারা দেখতে পান। তাহলে আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।